ঠিক আছে, দেখো গত ক্লাসে আমরা দেখছিলাম দুইটি সংখ্যার ভিতরে কিভাবে বড় ছোট সংখ্যাটা নির্ণয় করতে পারি, মানে বড় সংখ্যাটা নির্ণয় করতে পারি কিভাবে সেটা আমি তোমাদের করিয়েছিলাম। আর তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল যে ছোট সংখ্যাটা বের করতে হবে কিভাবে সেটা, তাই তো? তো আজকে আমরা শুধু লজিকটা একটু দেখিয়ে দেই। জাস্ট নাশিতা করেছে ঠিকঠাক ভাবেই, দেখো গত হ্যাঁ, ক্লাস লাইভে না ভয়েস মেসেজ পাঠিয়েছে। অ্যাকচুয়ালি ওর ফ্যামিলিতে 3 জন হসপিটালাইজড আর 1 জন মারা গেছে, তো ও নাকি মানে এখন ক্লাস মানে করার ইয়াতে নাকি নাই, স্যার ও আচ্ছা আচ্ছা, মানে ওর দেখছে না কি আর কি, প্রেজেন্ট কেউ করতে মারা পারছে গেছে না মানে করোনাতে? মনে হয় স্যার, সেটাই হবে, নাইলে সেটা অ্যাকচুয়ালি স্যার বলে নাই, ভয়েস মেসেজ পাঠিয়েছে তো আমি সেটাই শুনলাম। হ্যাঁ, এর আগে কিন্তু একদিন বলছিল যে ওর ফ্যামিলিতে অনেকেই অসুস্থ, মানে জ্বর প্রবলেম হচ্ছে। স্যার 3 জন হসপিটালাইজড আর 1 জন মারা গেছে, ফুপি মনে হয় মারা গেছে ওর। কি অবস্থা, আল্লাহ! তাহলে ঠিক আছে, তো এখন ওকে ডিস্টার্ব করাটাও ঠিক হবে না। ঠিক আছে, দেখো আমরা গত ক্লাসে কি করেছি এখানে, দেখো রাইট অ্যান অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যামং থ্রি নাম্বারস, এটা করেছি। তো এখানে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, আমাদের লজিক ছিল এটা। এটা যদি ইয়েস হয় তার মানে এটা আমরা বলেছি বড়। এখন তাহলে দেখো তো এখানে জাস্ট এই সাইনটা উল্টে দিলেই ছোটটা হয়ে যায় না আবদুল্লাহ? জি স্যার, এই সাইনটা আমি বলছি যে এই যে গ্রেটার দেন সাইন, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি, এই সাইনটা যদি আমরা চেঞ্জ করে দিই, আমরা যদি শুধু দেই এ ইজ লেস দেন বি, লেস দ্যান, হ্যাঁ, এবং এখানে জাস্ট দিই এ ইজ লেস দেন সি, তাহলে আমরা বলতে পারি না এ স্মলেস্ট, ইজ দ্য স্মলেস্ট। জি স্যার, আবার সেম ওয়েতে এখানেও বি ইজ লেস দেন এ অ্যান্ড বি ইজ লেস দেন সি, তাহলে বি ইজ দ্য স্মলেস্ট। এভাবে আমরা সেম, মানে তাহলে আমাদের কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না, শুধু এই স্টেটমেন্টগুলো চেঞ্জ হবে এবং লজিকটা চেঞ্জ হবে, আর সাইন টাইন যা কিছু আছে এভরিথিং উইল বি অ্যাজ ইউজুয়াল। তাহলে কিন্তু আমাদের আমরা পেয়ে যাচ্ছি ওইটা, তাই না? তাহলে এভাবে আমরা দুটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা নির্ণয়ের, সরি, তিনটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যাটা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট এটা আমরা পেতে পারি সেম ওয়েতে। এবার দেখো আমরা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নির্ণয় করাটা তো দেখেছি, তাই না? একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বের করা আমরা শিখেছি না? জি স্যার, ওই যে মোড দিয়ে, হুম, আচ্ছা, স্যার আজকে আজকে তাহলে ইয়া বলেছিলেন লিপ ইয়ারের, আজকে আমরা লিপ ইয়ার বা একটা সাধারণ সাল বের করার প্রসেসটা দেখব। প্রথমত তোমরা বলো, আচ্ছা আমি এখানে করি,
Write an algorithm and flowchart to determine whether an year is leap year or normal year. মানে একটা সাল লিপ ইয়ার হবে নাকি নর্মালি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো একটা সাল সেটা লিপ ইয়ার হবে নাকি নর্মাল হবে সেটার লজিক তোমরা কি জানো বলো? কখন আমরা একটা সালকে লিপ ইয়ার বলি আর কখন সেটাকে সেটা 4 দিনে ভাগ করা যায় স্যার, লাইক 2016 2020 চার দিয়ে ভাগ করা যায়। আর আর কোন লজিক? না স্যার, আইটা তো 366 দিন নয় স্যার। আর বুঝি নাই আমি, আবার বলো। এটা তো তো 366 দিনে 366, বাট ওটা তো মনে হয় এখানে আনা যায় না, জটিল প্রসেস হয়ে যাবে স্যার। আমরা তো শুধু সালটা এন্টার করি তো লিপ ইয়ার খুঁজবো না স্যার, লাইক 2016 বা 2015 এন্টার করে। আচ্ছা তোমাদের এখানে লজিকের এই ব্যাপারটাতে আমি একটা ইয়া বলি, আমাদের প্রথমে দেখতে হবে যে সালটাকে 400 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় সালটা, তাহলে সেটা আমরা একবারে বলতে পারি যে সেটা হচ্ছে লিপ ইয়ার। সেটাই এখানে তো স্যার, 4 আর 400 একই হলো না, স্যার। 4 আর 400 এক না, আমি তোমাকে বলছি আগে কথাটা বুঝো। তো ধরো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য, এ ধরনের যদি সাল হয় তাহলে সেটা হবে কি, লিপ ইয়ার। এটা ফার্স্ট লজিক। সেকেন্ড লজিক হচ্ছে যদি সালটাকে ধরো, আচ্ছা আমি একটা একটা করে লিখি। হ্যাঁ ধরো আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমরা হচ্ছে বলছি ইনপুট দ্য ইয়ার ইন ভেরিয়েবল ওয়াই, ভেরিয়েবল ওয়াই এর মধ্যে আমরা সালটা ইনপুট দিব। হ্যাঁ আচ্ছা, এখন বলছি দেখো ইফ ওয়াই মোড কত দিয়ে ভাগ করবো বললাম? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। 4 দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ওয়াই মোড 400 ইজিকালস টু 0, তার মানে ওয়াই কে মানে শালটাকে যদি, আচ্ছা আহনাফ তুমি তো লেট করে জয়েন করেছো, কি সরি স্যার, আমার ওই যে নেটের একটু প্রবলেম দিচ্ছিল তো জন্য। নেটের প্রবলেম, ডেটা কিনে রাখবা সব সময় ক্লাস করার জন্য। কি বাসার ওয়াইফাই এর সমস্যা? জি স্যার, রাউটারে একটু সমস্যা দিচ্ছিল। খেয়াল করো আমি করছিলাম হচ্ছে যে একটা সালকে আমরা লিপ ইয়ার কখন বলবো, কখন হচ্ছে নর্মাল বলবো। আমরা তো সবাই জানি যে নর্মালি 4 বছর পর পর লিপ ইয়ার আসে, তাই না? জি সবাই স্যার। জানি না? হ্যাঁ সবাই জানি যে 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু এখানে সূক্ষ্ম একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে 4 বছর পর পর লিপ ইয়ার আসে, কিন্তু এই হিসাবটা 100 বছর পর পর আবার চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় বলো তো আবদুল্লাহ? স্যার জানি না, চেঞ্জ হয় না তো স্যার। হ্যাঁ চেঞ্জ হয়, সেই 4 দিয়ে আবার স্টার্ট হবে স্যার। কেন চেঞ্জ হয় আমি সেটা বলছি, এটা 3 হইলে হইতো, 3 হইলে চেঞ্জ হয়ে যেত, বাট যখন এটা 4 দিয়ে হইতেছে এটা আর চেঞ্জ হয় না। আমি তোমাকে বলছি, আমার কথাটা আগে শোনো। কেন এটা চেঞ্জ হয় সেটা আমি বলছি। মনে করো যে প্রতি বছর 1 দিন করে বেড়ে যাচ্ছে না, মানে 4 বছর পর পর, হ্যাঁ মানে নর্মালি কিন্তু আমরা 365 ডেতে আমাদের হচ্ছে আমরা ইয়ার ধরি, তাই না? কিন্তু এই ইয়ারটা যখন তোমার 4 বছর পর পর একটা দিন, মানে 366 দিনই হচ্ছে, তখন আমাদের এই ইয়ারের হিসাবটা মানে, তাহলে
প্রতি মনে করো যে 4 বছর পর পর একটা দিন এক্সট্রা হচ্ছে একদিন, তখন আমাদের এই বছরের হিসাব নিকাশটা চেঞ্জ হয়ে যায়। শুধু 4 দিয়ে ভাগ করলে আমরা আসলে ওই অ্যাকচুয়াল হিসাবটা দাঁড়ায় না, মানে এরকম আসে না। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? না স্যার বুঝলাম না, কেন হয় না? আচ্ছা ওয়েট 1 মিনিট, 400 দিয়ে ভাগ দিলে তো মনে হয় না স্যার। আচ্ছা আমি তোমার ইয়েটা এখন বলি, যে নর্মালি এ কমন ইয়ার হ্যাজ 365 ডেজ অ্যান্ড এ ইয়ার লিপ ইয়ার 366 ডেজ, উইথ দ্য এক্সট্রা অর ইন্টার ক্যালোরি ডে ডেজিগনেটেড অ্যাজ ফেব্রুয়ারি 29, তাই না? A February 29, a leap year occurs every 4 years to help synchronize the calendar year with the solar year. তো সোলার ইয়ার আর ক্যালেন্ডার ইয়ার এটার ভিতরে একটা মনে করো যে একটা ঝামেলা আছে, অর দ্য লেন্থ অফ টাইম। আচ্ছা আমি বলি, ইট টেক্স টু কমপ্লিট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, হুইচ ইজ অ্যাবাউট 365 ডেজ অ্যান্ড কোয়ার্টার অফ এ ডে। দ্য লেন্থ অফ দ্য সোলার ইয়ার হাউএভার ইজ স্লাইটলি লেস দেন 365 ডেজ বাই অ্যাবাউট 11 মিনিটস। টু কম্পেনসেট ফর দিস ডিসক্রিপেন্সি দ্য লিপ ইয়ার ইজ অমিটেড 3 টাইমস এভরি 400 ইয়ার্স। তার মানে প্রত্যেক 400 বছরের মধ্যে এই লিপ ইয়ার 3 বার হয় না। আমার কথা বুঝো নাই মনে হয়। মানে প্রত্যেক 400 বছরে মনে করো যে আগামী 400 লাস্ট লিপ ইয়ার গেছে কত কত কবে, আচ্ছা যাই হোক ওটা হোয়াট এভার ইট ইজ, মানে প্রতি 400 বছরে আমাদেরকে 3 বার লিপ ইয়ার অমিট করতে হয়, মানে 3 বার আমরা হচ্ছে লিপ ইয়ার করি না। এই 400 বছরে আমাদের লিপ ইয়ার করার কথা কতবার, আমাদের হচ্ছে এটাকে ভাগ করব 4 দিয়ে, তাই না? তাহলে কত, 100 বার করার কথা না? কিন্তু আমরা করি হচ্ছে কতবার, 97, মানে মাইনাস, তার মানে এখান থেকে -3, কেন স্যার? এটা হচ্ছে 97 বার করি আমরা আর 3 বার করি না। কারণ হচ্ছে এই যে তোমাকে এই কথাটাই তো বলছিলাম একটু আগে, যে আমরা যে একদিন বেশি ধরি না প্রতি 4 বছর পর পর, কিন্তু প্রতি 4 বছর পর পর এটা আসলে একদিন হয় না, এটা কিছু কম থাকে। ও জি স্যার, জি স্যার, এবার কিছু কম থাকে, এই কমটা মেলো ইয়ে করার জন্য, মানে অ্যাডজাস্ট করার জন্য প্রতি 400 বছরে 3 দিন 3টা লিপ ইয়ার আমরা ধরি না, মানে সেটা 11 মিনিট কম থাকে। বুঝতে পারছো? একদিন হইতে হইতে হলে কত, 24 ঘন্টা লাগে না? হ্যাঁ, তো 24 ঘন্টা লাগে, কিন্তু সেটা হচ্ছে 11 মিনিট কম থাকে। আমাদের এই যে প্রতি 4 বছর পর পর আমরা একদিন করে বাড়িয়ে দেই, সেটা আসলে একদিন বাড়ানোটা ঠিক হয় না। এটা বাড়ানো দরকার ছিল হচ্ছে 23 ঘন্টা 49 মিনিট, কিন্তু আমরা তো বাড়াই দিই পুরো 24 ঘন্টা। তো এটাকে কম্পেনসেট করার জন্য প্রতি 400 বছরে 3 দিন করে আমাদের লিপ ইয়ার করা হয় না। বুঝতে পারছো কিনা আমার কথা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা এখন আমি তোমাকে বলি যে কোন কোন সালগুলো লিপ ইয়ার হয়নি, যেমন 1700 সাল, 1800 সাল, 1900 সাল, তারপরে 1600, 2000 এবং 2400, এগুলো লিপ ইয়ার। কিন্তু 1700, 1800 এবং 1900 এই 3টা সাল লিপ ইয়ার না, যদিও এগুলা কত দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য।
এখন বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তার মানে একটা সাল চার দিয়ে বিভাজ্য হলেই যে সেটা লিপ ইয়ার হবে সেটা সঠিক নয়। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মানে 2024 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই সে বিভাজ্য হয় না। হ্যাঁ, আমার কথাটা শেষ করি, আমি লজিকটা এখনো শেষ করি নাই, লজিক তো আরো আছে। যেমন 2004, 2008 এগুলো তো লিপ ইয়ার, কিন্তু সেগুলো কিভাবে ক্যালকুলেশনে আসবে সেটা আমরা পরে লজিকে আসি। আগে এই লজিকটা বুঝো, তার মানে শুধু চার দিয়ে ভাগ করলেই আমরা যে লিপ ইয়ার পাবো এটা সঠিক নয়। আমি সেটা এত এতক্ষণ মানে বোঝানোর চেষ্টা করলাম আর কি। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ, কিন্তু সেই সংখ্যাটাকে 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, ওয়াই মোড মানে সালটাকে যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা চোখ বুঝে আমরা বলে দিতে পারি লিপ ইয়ার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই যে দেখো, এখানে যদি আমরা, আচ্ছা লজিকটা আমরা একবারেই দেই, হ্যাঁ তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। ইফ y mod 400 is equals to 0, or একবারে দিব নাকি দুইবারে দিব লজিকটা? দুইবারে দেন। আচ্ছা দুইবারে দেই, আস্তে আস্তে বুঝো। গো টু স্টেপ, কততে যাবে স্টেপ? ওটা 4, স্টেপ 4। আচ্ছা else if y mod 100 not equals, আচ্ছা not equals এইভাবে লেখে না, not equals লেখে এইভাবে, not equals 0, এভাবে লিখবা। স্টেপ কি 5 হবে না নাকি 4 ই থাকবে? এটা স্টেপ 5। হ্যাঁ দেখো লজিকটা এখন বুঝাই, বলছে ইফ ওয়াই মোড 400 মানে ওয়াই কে যদি 400 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ শূন্য পাই, তাহলে সরাসরি আমরা ডিসাইড করে নিই যে ওই সালটা লিপ ইয়ার। গো টু স্টেপ 4 মানে সেটা আমরা প্রিন্ট করে দিব, দা ইয়ার ইজ লিপ ইয়ার, এনে লিখে দিই প্রিন্ট, প্রিন্ট
print, the year is leap year. আচ্ছা যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য না হয় তাহলে কি হবে এই ধরনের একটা উদাহরণ ধরো আমরা দেই 2004 2004 সাল লিপ ইয়ার ছিল কিন্তু সেটাকে 400 দিয়ে ভাগ করে কি ভাগশেষ শূন্য হয়েছে 400 দিয়ে ভাগ করলে এটা কি ভাগশেষ শূন্য হয় না ভাগশেষ শূন্য হয় না ভাগশেষ 4 হয় আচ্ছা তাহলে এই ধরনের সালগুলোকে আমরা কি করব আমরা পরের কন্ডিশনে দেখব পরের কন্ডিশনে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ করব কত দিয়ে ভাগ করব 100 দিয়ে 100 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য না হয় খেয়াল করো যদি ভাগশেষ শূন্য না হয় অ্যাজ ওয়েল অ্যাজ 4 দিয়ে ভাগ করে যদি শূন্য হয় তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করলে দেখো কি শূন্য হবে ভাগশেষ শূন্য না হয় মানে আগেরটা ছিল শূন্য হয় এখন হচ্ছে শূন্য না হয় তার মানে এটাকে যদি আমরা যদি 100 দিয়ে এটা যদি মোড 100 করি এটা মোড 100 করলে কি 4 হয় না জি স্যার চার হয় তার মানে কারণ ভাগশেষ এক এলো ফোর আছে তার মানে এটা কন্ডিশন ট্রু হচ্ছে নাকি জি স্যার নট ইকুয়ালস জিরো বলেছি তার মানে এটা তো জিরো না তার মানে কন্ডিশন ট্রু তার মানে এটা যদি সত্য হয় এবং এটাও যদি সত্য হয় তাহলে এটাকে আবার 4 দিয়ে ভাগ করব এটাকে আবার 2004 মোড 4 ইজ ইকুয়ালস টু কত এবার শূন্য না দেখো তার মানে এখানে চেয়েছি নট ইকুয়ালস এই এই কন্ডিশনটা হবে নট ইকুয়ালস জিরো তো এখানে নট ইকুয়ালস জিরো হয়েছে এই যে মানে যেহেতু ফোর এসছে তার মানে নট ইকুয়ালস জিরো আর এটা হবে ইকুয়ালস জিরো এটা ইকুয়ালস জিরো এসেছে তাই না তার মানে কি এটা লিপ ইয়ার না 2004 জি স্যার হ্যাঁ লিপ ইয়ার তো এটাই হচ্ছে আমাদের লিপ ইয়ারের কন্ডিশন আর যদি এর কোনোটাই না হয় এখানে যতগুলো কন্ডিশন আছে কোনোটাই যদি ফুলফিল না হয় তাহলে গো টু স্টেপ 5 এটা লিপ ইয়ার না ঠিক আছে আমার কথা এখন বুঝছো নাশিতা শামিম জি স্যার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মানে অনেকে এটা মুখস্থ করে ফেলে মানে এটা লজিকটা না বুঝেই তো তার মানে আমরা যে সচরাচর আমরা যতটুকু জানি যে 4 দিয়ে ভাগ করলে সেটা লিপ ইয়ার হয়ে যায় সেটা আসলে সঠিক না এরকম সালের সংখ্যা আছে এরকম সাল কোন কোন লিপ ইয়ার হয়েছিল না মানে কোন কোন সালগুলো যে বললেন 1700 তারপরে আর কি কি ছিল এটা ছিল হচ্ছে 1700 দেন 1800 দেন 1900 এগুলা লিপ ইয়ার ছিল না মানে 100 সেটা ই করে না তার মানে 2100 2200 2300 লিপ ইয়ার হবে না এটা তো বলতে পারছি না এটা মানে এটা তো ঠিক আছে তাহলে লজিকই তো হয় স্যার মানে যেহেতু 17 18 1900 সাল দেয় নাই 17 1800 1900 দেয় নাই কিন্তু আবার 1600 সাল লিপ ইয়ার ছিল আবার 2000 সাল লিপ ইয়ার দিয়েছে তার মানে 2000 মানে 2000 সাল দিবে ওই 4 দিয়ে যেগুলো বিভাজ্য মানে 400 দিয়ে যেগুলো বিভাজ্য হ্যাঁ 400 দিয়ে যেগুলো বিভাজ্য হবে সরাসরি সেগুলো দেখবা যাচ্ছে লিপ ইয়ার দিচ্ছে তার মানে তোমার 1700 1800 1900 দিবে না কিন্তু 1600 দিবে 2000 দিবে তোমার হচ্ছে তারপরে কত 2400 বুঝতে পারছো তারপরে তোমার 2800 ঠিক আছে তার মানে এই যে 2400 থেকে 2800 এর মাঝখানের যে সালগুলা মাঝখানে কত কত আছে মাঝখানে আছে 2500 ছাব্বিশশো সাতাশশো এই তিনটা সাল হচ্ছে নট লিপ ইয়ার বুঝতে পারছো আমার কথা জি স্যার সেগুলো দেখবে এর কন্ডিশনের কোনোটাতেই যায় না হ্যাঁ তাহলে এটা আমরা এখন ফ্লো চার্টে ইয়ে করে ফেলি ফ্লো চার্টে এটা দেখতে অনেকটা এটার মতোই হবে
স্যার নিচে আরেকবার একটু স্ক্রল ডাউন করবেন? অবশ্যই করব, এক মিনিট দাঁড়াও। বলো। জি স্যার, তাহলে আমরা কি হলো এটা, তাহলে দেখো আমরা কি করব, আমরা কাজ শুরু করব স্টার্ট দিয়ে। এরপর আমরা বলবো যে ইনপুট ভ্যালু অফ ওয়াই, তাই না, অথবা ইনপুট এইআর ইন ওয়াই। আচ্ছা, এরপর কন্ডিশন প্রথমটা কি ছিল? প্রথম কন্ডিশনটা আমরা দিব y mod 400 = 0, y mod 400 = 0 এটা দিব এইখানে। y mod 400 = 0 যদি yes হয় তাহলে কি, y is leap year, আচ্ছা। এরপরে বলছে যদি এটা না হয়, তার মানে আমাদের পরের কন্ডিশন কিন্তু দুইটা, হ্যাঁ, তো দুইটা কন্ডিশনই কিন্তু দিতে হবে।
যদি এটা ইয়েস হয় মানে পুরো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে সেম এটাই ওয়াইজ লিপ ইয়ার আর যদি নো হয় নো হইলে কি অন অফ স্যার ওয়াই ইজ নট লিপ ইয়ার আনব তুমি কি বুঝতে পেরেছো সত্য পুরোটা কোনো কনফিউশন থাকলে আমাকে বলো নো স্যার কনফিউশন নেই এখন দেখো এটা থেকে এখানে ডান দিব দিয়ে আমরা এটা বলে দিচ্ছি স্টপ এখানে এই আচ্ছা স্যার আমাদের পরীক্ষার খাতায় আসলে কি মানে মানে কোন ভাবে করতে বলতে পারে এরকম কি যে তিন নাম্বারের জন্য ধরেন অ্যালগোরিদম আর চার নাম্বারের জন্য ফ্লোচার্ট এরকম কিছু তোমাদের ইয়াতে চার নম্বরের জন্য ফ্লোচার্ট না ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় অ্যালগোরিদম দিয়ে দেয় ফ্লোচার্ট করতে বলতে পারে আবার অনেক সময় যে ফ্লোচার্ট দিয়ে দেয় অ্যালগোরিদম করতে বলতে পারে তো অ্যালগোরিদম ফ্লোচার্ট নর্মালি 3 মার্কসের জন্যই দেয় 4 মার্কসের জন্যও দেয় মাঝে মাঝে বুঝতে পেরেছো আমার কথাটা জি স্যার স্যার দুইটা যে ওয়াইজ লিপিয়ার আর ওয়াইজ লিপিয়ার এই দুইটা কি একসাথে করব একসাথে করব মানে ফ্লো চার্ট একসাথে করার দরকার নাই তো না স্যার মানে কি অ্যারো দিব দুইটার মাঝখানে মাঝখানে তো আমি অ্যারো দেই নাই আমি তো এটা থেকে এটাতে অ্যারো দিয়েছি আর এটা থেকে এখানে আর তোমরা যদি চাও এখান থেকে এটাও ডিটেক্ট করে দিতে পারো ধরো এই লাইনটা আমরা স্টেটমেন্ট যদি একটা দেই ধরো এখান থেকে তোমরা এখানেও দিয়ে দিতে পারো ইন্ডিকেট করে দিতে পারো আচ্ছা কিন্তু আচ্ছা ওটা না যদি করে দুটাও দেই কিন্তু দুটো একটা একটার সাথে অ্যারো দেওয়ার তো এটা দরকার হবে এটা না ইন্ডিকেট করে দিতে পারো ইয়েস হইলে কিন্তু সেটা না করে আমি যেটা করেছিলাম ওটাই বেটার আচ্ছা এটাই বেটার হ্যাঁ এটা করে দিলেই বেটার এটা তোমরা আমাদের আমার এখানে লিখতে নাইলে প্রবলেম হচ্ছে তোমার ওখানে তোমাদের খাতায় করতে তো আর প্রবলেম হবে না একটু স্পেস নিয়ে সুন্দর করে করবা স্যার একটু একটু করে ওঠানো যাবে হুম হুম আবদুল্লাহ লজিক বুঝতে পেরেছো ঠিকঠাক জি হ্যালো স্যার এই ধরনের লজিক কিন্তু তোমাদের ওই যে কেন হচ্ছে এটা এক্সপ্লেনেশন তোমাদের যদি অলিম্পিয়াডে যাও তাহলে কিন্তু জিজ্ঞেস করতে পারে তখন কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে বুঝতে পারছো জি স্যার সো কনসেপ্ট ক্লিয়ার রাখবা হ্যাঁ এরপরে দেখো আমাদের লিপ ইয়ার এরপরে আর কি আছে আর তো এই ধরনের কোনো প্রবলেম নাই আচ্ছা গসাগু নির্ণয় করার জন্য একটা অ্যালগোরিদম করতে হবে আমাদের এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এটাতে একটু প্যাচ আছে আর আরেকটা কনসেপ্ট একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দিয়ে আমরা মোটামুটি 4-5টা অ্যালগোরিদম ফ্লোচার্ট বুঝে যাব সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো এটা হচ্ছে ফর লুপ দিয়ে সেটা দিয়ে তোমরা তার আগে বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখে আসবা ফর লুপ আর মানে আমাদের দুইটা ক্লাস হইলেই মোটামুটি এটা হয়ে যাবে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট যা আছে কারণ আমাদের ক্রুশিয়াল এবং বোঝার মতো অ্যালগোরিদম এই দুইটা তিনটাই আছে আর এই যে ম্যাথমেটিক্স রিলেটেড যেটা তোমাদের হচ্ছে যোগফল নির্ণয় করা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এই রিলেটেড মনে করো প্রায় 7-8টা অ্যালগোরিদম ফ্লোচার্ট আছে এটা জাস্ট একটা দিয়েই আমি তোমাদের সব বুঝাই দিতে পারবো মানে একটা বুঝলে সবই বুঝবা এই আর কি দেখো এটাও এটাও যেমন এটাও তেমন মানে একই সব একই একটা বুঝলেই সবগুলো বোঝা হয়ে যাবে আর এই ধরনের গুলা থেকে আসলে অনেক কোশ্চেন হয় আর আমি তো তোমাদেরকে বলেছি যে এই চ্যাপ্টারটা একটু স্লোলি আগাইতে হবে কারণ আমাদের একটু জিনিসগুলো বুঝে নিতে হবে কারণ এখন যদি এই যে অ্যালগোরিদম যেগুলো আছে না ফ্লো চার্ট যেগুলো আছে এগুলোই আমরা প্রোগ্রামে গিয়ে আবার করব এই কারণে এই জিনিসগুলো যদি এখন বুঝে যাও তখন প্রোগ্রামে গিয়ে তখন দেখবা যে খুব দ্রুত হয়ে যাচ্ছে আর প্রোগ্রামে গিয়ে এগুলো জিনিসগুলো এখন যদি ক্লিয়ার না হয় প্রোগ্রামে গিয়ে তখন আবার ওই
ঝামেলা হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাক। আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই, হ্যাঁ, তোমরা বাড়ির কাজটা করবা। যেহেতু ইয়েটার করেছি আমরা, তো তোমরা একটা জিনিস চেষ্টা করবা, সেটা হচ্ছে এই দুইটি সংখ্যার ভিতরে গসাগু নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, এটা মানে সলিউশন না দেখে নিজেরা কোনো রকম আইডিয়া বের করতে পারো কিনা। গসাগু যেভাবে বের করতে হয় সেভাবে, হ্যাঁ, ছোটবেলায় তো শিখেছো গসাগু বের করা। এবার একটু রিভিউ দিবেন, ভুলে গেছি গসাগু জিনিস শিখবা। স্যার গসাগু জানে কেমনে করতে হয়? এই যে দেখো গসাগু না পারি স্যার, গসাগু ভুলে গেছি। গসাগু ভুলে গেলে হবে? দুটো নাম্বার দেওয়া আছে, 5 এবং 15। তাহলে দুইটার মধ্যে কমন নাম্বার মনে হয়, কমন ভাগ। দুটো নাম্বারের ভিতরে ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে ভাগ করতে হয়, বুঝতে পারছো? ধরো দুইটা ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে আমরা ভাগ করলাম এইভাবে। স্যার ভুলে গেছি দুইটাই, লসাগু বসাগু। কত যাবে এখানে? 15। আচ্ছা 15। তাহলে এখানে গসাগু হচ্ছে 5, ছোট সংখ্যাটা হবে গসাগু, যেটা দিয়ে আমরা ইয়ে করেছি। এটা সহজে মিলে গেছে, তার মানে সবসময় যেরকম মিলে যাবে এমন না, অমিলও হতে পারে। যেমন 4 আর 15, যেমন 4 আর 15, যদি 4 হয় তাহলে ভাগ করব 4 দিয়ে হচ্ছে 15 কে, তাহলে কত আসবে? 4 2 8, 3 4 12, তাই তো? 12, তাহলে এখানে হলো 3, তাহলে ভাগ শেষ কত থাকলো? 3। তাহলে 3 দিয়ে আবার আমরা ভাগ করব হচ্ছে 4 কে, মানে ছোট নাম্বারটাকে আমরা বড় নাম্বার হিসেবে কল্পনা করব, আর ওই ভাগ ভাগ শেষ যেটা হলো সেটাকে ছোট নাম্বার হিসেবে আমরা আবার জায়গা দিলাম, বুঝছো কিনা আহনাফ? তাহলে এখানে কত যাই একবার যাই? কেমন জানি একটু লাগছে, কেমন জানি লাগছে না? ইউটিউব দেখতে হবে স্যার। দেখো এখানে কত থাকে, 1, 3 কে ভাগ করব, মানে 1 দিয়ে আবার 3 কে ভাগ করতে হবে। এবার মিলে গেছে, এবার মিলে গেছে না? তারপর টোটালটা কিভাবে নিব? তাহলে এখানে কত থাকলো?